আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ স্বাগত জানাচ্ছি শ্রীকোট মিডিয়ার সাপ্তাহিক আয়োজনে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আজ আলোচনা করব ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ ইতিকাফ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে বিষয়ে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হল অবস্থান করা ধর্ণা দেওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় মাহের রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে ইতিকাফের সংজ্ঞা নিয়ে মুফাসরিনী কেরাম মুহাদ্দিসিন জাম অসংখ্য অভিমত ব্যক্ত করেছেন উল্লেখযোগ্য মুহাদ্দিস শাহ অলিউল্লাহ মুহাদ্দে দেহলবি রহমাতুল্লাহ আলাই হিল বালিগা কিতাবের মধ্যে ইতিকাফের সংজ্ঞা উপস্থাপন করেছেন এভাবে যে বিশেষ নিয়মে বিশেষ নিয়াতে কোন বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে এছাড়াও ফতোয় আলমগিরির মধ্যে এসেছে যে মুসলমান বিবেকবান ব্যক্তি নিজেকে পবিত্র করে জাগতিক সকল কার্যক্রমকে যাবতীয় কার্যক্রমকে পৃথক রেখে জাগতিক কার্যক্রমকে থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কৃপা লাভের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করাকেই ইতিকাপ বলা হয় কোরআনুল কারিমের মধ্যে রাব্বুল আলামিন নীতিকাপ সম্পর্কে উল্লেখ করেছেন সুরা বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অহিদ না ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইল আন তহিরা বাইতি লি তাই ফিনাওয়াল আর রুকাই সজুদ আল্লাহ তালা বলেন যে হে ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম তোমরা আমার ঘরকে পবিত্র করো ইতিকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশিষ্ট মুফাসসির আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমির আহমতুল্লা তাফসিরে নৈমির মধ্যে উল্লেখ করেন যে রাব্বুল আলামিন তাকিত করেছেন মসজিদকে পবিত্র করার জন্য মসজিদকে পরিচ্ছন্ন করার জন্য যারা ইতিকাফ করবে তাদের সুবিধা অর্জনের জন্য সুতরাং এখানে রাব্বুল আলামিন এ আয়াত দ্বারা ইতিকাফকারীর গুরুত্ব এবং মর্যাদা বুঝিয়েছেন এছাড়াও এ আয়াত থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে ইতিকাফ এটা শুধু উম্মতে মুহাম্মাদীর শরীয়তেই নয় এটা পূর্বের শরিয়তে পূর্বের যুগের উম্মতের মধ্যেও এই ইতিকাপ ছিল এছাড়াও সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে ইতিকাফকারীর ফজিলাত ইতিকাফকারীর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ ইতিকাপ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস রাসুলে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নুরানি হাদিস মুবারক থেকে পাওয়া যায় আমরা সংক্ষিপ্তভাবে দুই একটি হাদিস এখানে উল্লেখ করব মুসলিম শরীফের এক নম্বর হাদিস এসেছে হজরতে আবদুল্লাহ ওমর রদি তালান থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম যে মাদানী জেন্দেগিতে যতদিন মদিনায় অবস্থান করেছেন এই মদিনার জেন্দেগিতে তিনি যে কয়টা মাহের রমজান পেয়েছেন প্রত্যেকটা মাহের রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন এছাড়াও বোখারি শরীফের এক হাজার নয়শো তিন নং হাদিসে এসেছে হজরতে আবু হুরায়রা আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন যে মাহের রমজানের শেষ দশকে রসুল করিম সাল্লাহ সাল্লাম ইতিকাফ করতেন এবং যে বছর তিনি দুনিয়ার জমি থেকে পর্দা করেন অফাত বরণ করেন সে বছর তিনি মাহের রমজানে বিশ দিন ইতিকাফ করেছিলেন এছাড়াও অন্য বর্ণনা রয়েছে বুখারি শরীফের এক হাজার আটশো আটষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার ছয় নম্বর হাদিসে এসেছে হজরতে মা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসুল সাল্লাহ উলিয়া সাল্লাম মদিনার জিন্দেগিতে প্রত্যেক রমজানের শেষ দশকেই ইতিকাপ করতেন এবং আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের অফাতের পর তার সহধর্মিনী গণ মাহাতুল মোমিনিন গণ ইতিকাপ করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ কোরআনের কারিমের এই বর্ণনা এবং হাদিস শরীফের এই বর্ণনা থেকে বোঝা যায় যে ইতিকাপের গুরুত্ব মর্যাদা অধিক এছাড়াও ফুখায়েক রাম ফকিদের মধ্যে থেকে পাওয়া যায় বাহারের শরিয়তের পঞ্চম খণ্ড বাহারুর রায়কের চতুর্থ খণ্ডের মধ্যে এসেছে যে ইতিকাপ স্বাভাবিকভাবে তিন প্রকার ওয়াজিব ইতিকাপ সুন্নতে সুননাতে মুয়াক্কাদ কিফায়া ইতিকাপ এবং নফল ইতিকাপ ওয়াজিব ইতিকাপ হলো যদি কোনো বান্দা কোনো বিষয়কে উদ্দেশ্য সফল হওয়ার জন্য এইভাবে মানত করে যে যদি আমার এই কার্যক্রম ভালো হয় এটা সফল যদি আমি হতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তিন দিন পাঁচ দিন বা একদিন যে কয়দিন হোক সে যদি ইতিকাফের মানত করে নিয়াত করে তার ওই কার্যক্রম যদি সফল হয় তাহলে তার ওই ইতিকাপ পালন করা তার জন্য ওয়াজিব হয়ে যায় আর মাহের রমজানের যেই ইতিকাফ সেটা হলো সুন্নতে মুওয়াক্কাদা আলাল কিফায়া একটা মহল্লা থেকে অন্ততপক্ষে একজনকে এই ইতিকাপ আদায় করতে হয় যদি যে কোনো একজন আদায় করে তাহলে সকলেই গুণা থেকে মাপ পেয়ে যায় কেউ যদি এই সুননাতে মুওয়কাদ দালাল কিফায়া ইতিকাপ না করেন এলাকার মহল্লার সকলেই এর জন্য গুণাগর হবে এজন্য শরীয়ত নির্ধারণ করেছে যে প্রত্যেক মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুননাতে মুওয়কাদ আলাল কিফায়া আরেক প্রকার ইতিকাপ হলো নফলিক ইতিকাপ এটার জন্য রোজা খাস নয় শর্ত নয় এটা যে কোনো সময় বান্দা যখন মসজিদে প্রবেশ করবে তখন ইতিকাফের নিয়াত নিয়াদ করি নিয়াতে নিয়াদে প্রবেশ করবে যতক্ষণ সে মসজিদে অবস্থান করবে ততক্ষণেই তার জন্য নফল ইতিকাফ হয়ে যাবে সুপ্রিয় দর্শক ও বিন্দু কোরআনে করিমের আয়াতে করিমা শৈল এ করিম সাল্লাহ সাল্লামের নুরানি হাদিস মোবারকা থেকে এবং ফুকাহায়ে রামের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে এই ইতিকাফের গুরুত্ব অধিক তাই প্রত্যেক মুসলমান নলনারীর কর্তব্য হবে তাদের জীবন একবার হলেও ইতিকাফ আদায় করে নেওয়া রাব্বুল আলমিন আমাদেরকে এই সুন্নাতের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।